নমস্কার বন্ধুরা, আমি সুমন সুমন দে আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইঞ্জিনিয়ার্স এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো আমি আজকে যেটা তোমাদের সাথে ডিসকাশন করব সেটা হচ্ছে তোমাদের আপকামিং যে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার 2022 যারা দিতে চলেছো, ফার্স্ট ইয়ারে যারা স্টুডেন্ট আছো, যারা সেকেন্ড সেমিস্টার নভেম্বর 21 থেকে স্টার্ট হতে চলেছে, এবং যারা ফোর্থ সেমিস্টার যারা স্টুডেন্ট আছো, সেকেন্ড ইয়ারে যারা পড়ছো, তাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন কী হবে, তাদের সেশনাল এক্সামে কি বাইরে থেকে কোনো এক্সটার্নাল স্যার আসবে কিনা, সেই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো। এবং লাস্টের দিকে তোমরা এই এক মাসে, আজকে হচ্ছে 21 তারিখ অক্টোবরের, নভেম্বরের মধ্যে কিভাবে তোমরা প্রিপারেশনটা পুরোপুরি নেবে, ভালো করে কিভাবে পড়লে তোমাদের ভালো রেজাল্ট হবে আপকামিং সেমিস্টারে, এবং তার সাথে সেকেন্ড সেমিস্টারে যারা স্টুডেন্ট আসো তারা কি করে এই চ্যানেল থেকে কি সাজেশন পাবে, তারা কি 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 কিভাবে ফ্রি নোটস পাবে, এবং ফোর্থ সেমিস্টারের যারা স্টুডেন্ট আছো তারা এই চ্যানেল থেকে কি সাজেশন পাবে, এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টের জন্য কি কি অ্যাভেলেবেল আছে, সমস্ত কিছু নিয়ে, এবং জিলেটের লাস্ট 6 মাসের প্রিপারেশন তোমরা কি করে নেবে, সমস্ত নিয়েই আলোচনা করবো। তাহলে আজকের আলোচনাটা থাকবে, প্রথমে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো, তারপর সেশনাল এক্সাম নিয়ে আলোচনা করবো, তারপর সাজেশন নিয়ে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং জিলেটের ইয়ে নিয়ে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো লাস্ট অবধি, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো। চলো বন্ধুরা, স্টার্ট করছি আজকের ক্লাস। তো তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্নটা পাওয়া গেছে সেই কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে প্রথমে আলোচনা করে দিই। এই কোয়েশ্চেন প্যাটার্নটা আজকেই পাওয়া গেছে এবং অনেক কলেজের স্যারেরও এই কোয়েশ্চেন প্যাটার্নটা দিয়েছেন, তো তার বেসিসে এই ভিডিওটা। তো অবভিয়াসলি যতটা আমি বুঝেছি ভিডিওটা দেখে, নোটিশটা কিন্তু ফেক নোটিশ নয়, ঠিক আছে? পিডিএফটা দেখে যতটা বোঝা গেছে, পিডিএফটা কিন্তু ফেক নোটিশ নয়, নোটিশটা আজকে ইস্যু হয়েছে এবং যতটা আমি খবর পেলাম যে নোটিশটা ঠিক। তো সেখানে দেওয়া আছে, দেখো, ইন্ট্রোডাকশন অফ নিউ ফর্ম্যাট অফ কোয়েশ্চেন ইন দ্য আপকামিং এক্সাম, এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম, বড় বড় করে কিন্তু মেনশন করে দিয়েছে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামের জন্য নতুন যে প্যাটার্ন সেটা দেখো, বড় বড় করে দিয়েছে ইন্ট্রোডাকশন অফ নিউ ফর্ম্যাট অফ কোয়েশ্চেন ফর দ্য এক্সাম উইচ ইজ টু বি হেল্ড অন নভেম্বর 2022 এক্সামটা হতে চলেছে 21 নভেম্বর থেকে, যেটা তোমাদের বলা হয়েছিল স্টার্ট হবে। সেখানে স্পষ্ট তো মেনশন করে দেওয়া আছে সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারের জন্য এই প্যাটার্নটা, সেকেন্ড সেমিস্টারের জন্য যে ডিউরেশন অফ দ্য এক্সাম সেটা বাড়িয়ে 2.5 ঘন্টা করে দেওয়া হয়েছে, যেটা 2 ঘন্টা থাকতো সেটা 2.5 ঘন্টা করে দিয়েছে। ফর ফোর্থ সেমিস্টারও তাই। কোয়েশ্চেন প্যাটার্নটা কি বলেছে দেখো, দ্য কোয়েশ্চেন প্যাটার্ন হ্যাজ বিন চেঞ্জ টু 20 মার্কস অবজেক্টিভ অ্যান্ড 40 মার্কস সাবজেক্টিভ। যেটা আগে কত ছিল, যেটা আগে ছিল 42 মার্কসের অবজেক্টিভ আর 18 মার্কসের সাবজেক্টিভ ছিল, সেটা 20-40 করে দিয়েছে। মানে এটা ছিল তোমাদের নেক্সট আগের সেমিস্টারে, মানে যারা আগে থার্ড সেমিস্টার দিয়েছিলে আর ফার্স্ট সেমিস্টার দিয়েছিলে তাদের ছিল 42 নম্বর এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু অ্যান্ড ফলস এবং শর্ট অ্যান্সার কোশ্চেন আসতো, আর 18 নম্বরে বড় কোশ্চেন আসতো। কিন্তু আমরা যারা 2019-এর আগে পাস আউট করেছে, 2019 অব্দি যারা পাস আউট করেছে তাদের ক্ষেত্রে কি ছিল, 20 নম্বর এরকমই অবজেক্টিভ থাকতো আর 50 নম্বর সাবজেক্টিভ থাকতো। সেটাই এখন 60 নম্বর যেহেতু পেপার, এই 20 নম্বর অবজেক্টিভ আর 40 নম্বর সাবজেক্টিভ করেছে। এবার কোশ্চেনটার রেশিওটা যে কোনো ফিউচার এক্সামের জন্য এটাই থাকবে, কারণ আপকামিং যত এক্সাম হবে সবার জন্য এটাই থাকবে কোশ্চেন প্যাটার্ন, বলে দিয়েছে ইন অল ফিউচার এক্সামিনেশন। ডিউরেশন অফ দ্য এক্সাম বলে দিয়েছে 2.5 ঘন্টা, টাইমটা বাড়িয়ে দেওয়া হয়েছে 2.5 ঘন্টা করে দিয়েছে, বিকজ 60 নম্বর 2.5 ঘন্টা। আমরা কিন্তু পরীক্ষা দিয়েছি, আমি 2018-তে পাস আউট, 3 ঘন্টা টাইম থাকতো, আর ইয়েটা যেটা থাকতো 20 নম্বর অবজেক্টিভ আর 50 নম্বর সাবজেক্টিভ থাকতো, সেটাই এখন তোমাদের 60 নম্বর, তাই 20 নম্বর অবজেক্টিভ 40 নম্বর সাবজেক্টিভ। এবার আমাদের সময় যেটা ছিল সেটাই হয়ে গেছে, কিন্তু আবার করোনার জন্য যেটা চেঞ্জ হয়েছিল দেখো, অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার ওয়ান, অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার ওয়ান অ্যান্ড টু আর কম্পালসারি অ্যান্ড টু বি অ্যান্সার ফার্স্ট, দিস অ্যান্সার ইজ টু বি মেড ইন সেপারেট লুজ স্ক্রিপ্ট প্রোভাইডেড ইন দ্য ফর দ্য পারপাস, ম্যাক্সিমাম টাইম অ্যালাউড 30 মিনিটস, আমাদের যেটা থাকতো 45 মিনিটস সেটা 30 মিনিটস করে দিয়েছে। আফটার উইচ দ্য লুজ অ্যান্সার স্ক্রিপ্ট উইল বি কালেক্টেড অ্যান্ড ফ্রেশ অ্যান্সার স্ক্রিপ্ট ফর অ্যান্সারিং দ্য রিমেনিং পার্ট অফ দ্য কোয়েশ্চেন উইল বি প্রোভাইডেড, অন আর্লি সাবমিশন অফ অ্যান্সার ক্রেডিট অফ কোয়েশ্চেন নাম্বার ওয়ান অ্যান্ড টু স্টুডেন্ট উইল গেট দ্য রিমেনিং স্ক্রিপ্ট আর্লিয়ার, এনি 8 কোয়েশ্চেন ইজ টু বি অ্যান্সার্ড ফ্রম দ্য কোয়েশ্চেন নাম্বার 3 টু 12। তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে 1 আর 2 নম্বরের মধ্যে তোমাদের কি থাকবে, 1 আর 2 নম্বরের মধ্যে 20 নম্বরের কি থাকবে, 20 নম্বরের অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? তার মধ্যে 1 নম্বরের কোয়েশ্চেনে কি, 1 নম্বরের কোয়েশ্চেনে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এমসিকিউ, আর 2 নম্বরের কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ওয়ানে এমসিকিউ থাকবে, 10 কোয়েশ্চেন টু বি অ্যান্সার্ড, 10, 12 কি 15টা দেবে প্রত্যেকটার কোয়েশ্চেন 1 নম্বর করে। তাহলে বুঝতেই পারছো কোয়েশ্চেন নাম্বার ওয়ান একের দাগে তোমাদের 10টা কোয়েশ্চেন করে আসতে হবে,
সেখানে তুমি 10x1 পেয়ে যাবে। দুইয়ের দাগেও তোমাদের 10টা কোশ্চেন থাকবে 10x1, সেখানেও তোমরা করলে 10 নম্বর পেয়ে যাবে। কিন্তু দুইয়ের দাগের গুলো হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ঠিক আছে? দুইয়ের দাগের যে কোশ্চেন সেগুলো হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, আর একের দাগের কোশ্চেন গুলো হচ্ছে এমসিকিউ, ঠিক আছে? দেখো লেখাই আছে কোশ্চেন নাম্বার টু কোশ্চেন ফিল ইন দা ব্ল্যাঙ্কস টাইপ কোশ্চেন, 10 আনসার তুমি কোশ্চেন, তাহলে এমসিকিউ আর ফিল ইন দা ব্ল্যাঙ্ক, 10টা এমসিকিউ 10টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে হবে। তারপর কোশ্চেন নাম্বার 3 থেকে 12 মধ্যে 5টা কোশ্চেন করতে হবে, 3 থেকে 12 মানে তোমাদের টোটাল করতে হবে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 তোমাদের টোটাল 10টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? 10টা কোশ্চেন থাকবে, 10টার মধ্যে 5টা করতে হবে, টোটাল 10টা থাকবে, 10টার মধ্যে তোমাদেরকে 5টা করতে হবে, ঠিক আছে? এবং 5টা কত নম্বরে থাকবে, 5টা এখানে বুঝতে পারছো যে 40 নম্বর, 3 to 5, 12 কনসিস্ট অফ 5 মার্কস ফর ইচ কোশ্চেন, না তাহলে 10টা কোশ্চেন থাকবে, 8টা করতে হবে তোমাদেরকে, 5 মার্কস ফর ইচ কোশ্চেন, এক একটা কোশ্চেনের নাম্বার বলে দিচ্ছে কত করে 5 মার্কস, তাহলে তোমাদেরকে 8টা কোশ্চেন করতে হবে 10টার মধ্যে, 8x5 40, ঠিক আছে? 8x5 40 আমাদের যেটা থাকতো 5 10 50, সেটা 8x5 40 করে দিচ্ছে, ঠিক আছে? ইউ আর রিকোয়েস্টেড টু সার্কুলেট দ্য অ্যাপোর্টস রেকমেন্ডেশন টু অল স্টুডেন্ট, এখানে সই করে দেওয়া আছে। তাহলে কোশ্চেন প্যাটার্নটা আশা করছি বোঝা গেছে সবার, কোশ্চেন প্যাটার্নটা আশা করছি বোঝা গেছে। এমসিকিউ 10টা করতে হচ্ছে, 10x1 12টা কি 15টা দেওয়া থাকবে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ফিল ইন দা ব্ল্যাঙ্কস তোমাদের 10টা করতে হবে, যা থাকবে কটা 12টা কি 15টা দেওয়া থাকবে, ডিপেন্ড করছে স্যারটা কতগুলো দিচ্ছে তার উপরে। আর ফাইনালি হচ্ছে আমাদের সাবজেক্টিভ কোশ্চেন, সাবজেক্টিভও 10টা থাকছে, 8টা করতে হবে, 5x8=40, তাহলে 10 10 20+40 60 নম্বর, এবারে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা ভাগ করে দিয়েছে, ঠিক আছে? তো এবার আসছি তোমাদের কোশ্চেন প্যাটার্ন ফর সেশনাল এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে। তো সেশনাল আসার আগে আমি তোমাদের যেটা পড়াচ্ছি অলরেডি ফোর্থ সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং এর ব্যাচ, সেটা নিয়ে আমি বলে দিই। তো ফোর্থ সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচে যদি এখনো কেউ জয়েন করো তাহলে কিন্তু সমস্ত সে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। এখনো অবধি তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে কটা সাবজেক্ট আছে তোমাদের এই সাবজেক্টগুলো কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি কেউ জয়েন করতে চাও এখনো জয়েন করতে পারো, এখনো টাইম আছে। অ্যাডভান্স সার্ভিং শেষ, 2 নম্বর হচ্ছে হাইড্রোলিক শেষ, 3টে সাবজেক্ট পুরোপুরি কমপ্লিট, অ্যাডভান্স সার্ভিং, হাইড্রোলিক্স, থিওরি অফ স্ট্রাকচার শেষ, ডিজাইন অফ স্টিল এবং ডিজাইন অফ আরসি স্ট্রাকচারের মধ্যে, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার শেষ, ডিজাইন অফ আরসি স্ট্রাকচার চলছে, ঠিক আছে? আর 5 নম্বর যেটা আছে জিও, এখন কন্টিনিউ যেটা করছি জিওটেকটা আর ইয়েটা চলছে, লাস্ট 2টো সাবজেক্ট, ডিজাইন অফ আরসি স্ট্রাকচারটা চলছে এবং তোমাদের সিলেবাস তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট করে দেওয়া হবে। ডিজাইন অফ আরসি স্ট্রাকচার চলছে এবং ডিজাইন অফ, তার সাথে জিওটেকটা চলছে, জিওটেকের 2টো ইউনিট হয়েছে, ডিজাইন অফ আরসি স্ট্রাকচার আর 1টা ইউনিট পড়ে আছে, ঠিক আছে? তো তোমরা চাইলে জয়েন করতে পারো, তোমরা এখন জয়েন করলেও তোমরা কিন্তু সমস্ত কিছু বেসিক থেকে পড়ানো হয়। যারা ক্লাসগুলোর প্রিভিয়াস ক্লাস দেখতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পেয়ে যাবে। ক্লাসের পরে রেকর্ডিং এখনও অ্যাভেলেবেল পাবে, কোনো রকম বই কিনতে হবে না, সমস্ত পিডিএফ নোটস দিতে হবে, এমসিকিউ নোট, ফুল নোটস ক্লাস চলতে চলতে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে অনেক, এবং সাজেশনও অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে ক্লাসে। ফোর্থ সেমিস্টার শেষ নাও অব্দি সব ভিডিও দেখতে হবে, সব সাবজেক্টে প্রিভিয়াস ইয়ার সলভ করানো হবে এবং তার পিডিএফ দেওয়া হবে। প্রিভিয়াস সলভের ভিডিও দিতে স্টার্ট করবো নেক্সট উইক থেকে, ক্লাস টাইমিং এটা এখন থাকে। আর একটা ডেট রয়েছে সোমবার, সেটা যে যত দিতে জয়েন করো না কেন অল প্রিভিয়াস ইয়ার রেকর্ডিং এবং নোট পেয়ে যাবে। এবার হচ্ছে ফিজের ব্যাপারটা, যেটা তোমাদের 5 মাস পড়লে 4-5 2000 টাকা লাগতো, যেটা তোমাদের 5 মাসের কোর্স, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মান্থলি পেইং করলে 5-2000 লাগতো, এখন যদি কেউ জয়েন করো 2000 টাকাটা কিন্তু আর লাগবে না। 2000 টাকাটা কিন্তু এখন যদি কেউ জয়েন করো এই 2000 টাকাটা লাগবে না। কত লাগবে তাহলে দাদা? দেখো তোমাদের 5th সেপ্টেম্বর সেলে ছিল 1500 টাকা, 1500 টাকা লাগবে দাদা? না, 1500 টাকাও লাগবে না, 1500 টাকাও গেছিলাম, তাহলে কত লাগবে দাদা? 1200 টাকা। যদি এখন কেউ জয়েন করতে চাও জয়েন করতে পারো, 1200 টাকা দিলেই তোমরা ফোর্থ সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং ফুল কোর্স পেয়ে যাবে। কিন্তু পুরো ভিডিও, পুরো অডি, পুরো ভিডিও, পুরো নোটস, পুরো প্রিভিয়াস ইয়ার সলভ অল পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের সাবজেক্টগুলো তোমরা জানো কত কঠিন, সমস্ত সাবজেক্ট শেষ, শুধুমাত্র ডিজাইন অফ আর্টস স্ট্রাকচার এবং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং চলছে, তাহলে তোমাদের সিলেবাসটা পুরোপুরি ডান এন্ড ডাস্টেড হয়ে যাবে, ঠিক আছে? এবার চলে আসি আমাদের সেশনাল কোশ্চেন প্যাটার্নে। সেশনাল কোশ্চেন প্যাটার্ন সেশনালি কি হবে তো বলে দিচ্ছে, দেখো সেশনাল প্যাটার্ন সম্পর্কে কি বলেছে। তো সেশনাল কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি দেখো, সেশনাল কোশ্চেন প্যাটার্ন এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল অবজেক্ট ফর সেকেন্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট, এখানে বলে দেওয়া হচ্ছে যে দিস ইজ টু ইনফর্ম ইউ
এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল সাবজেক্ট ফর সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার ডিপ্লোমা নিউ সিলেবাস ইজ টু বি ডান বাই দ্য কনসার্ন সাবজেক্ট বাই টিচার ইজ টু বি ডান বাই দ্য কনসার্ন সাবজেক্ট টিচার্স অফ এক্সটার্নাল ইনস্টিটিউট যে কলেজের স্যার থাকবে সেই কলেজের স্যার যে ল্যাবটা নেন সেই ল্যাবের পরীক্ষা নেবে টু সাবজেক্ট টিচার ফর ইচ সাবজেক্ট উইল বি রিক্রুটেড টু কন্ডাক্ট দ্য এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল সাবজেক্ট আইডিয়ালি ওয়ান ফ্রম এ গভর্নমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড ওয়ান ফ্রম এ সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউট তাহলে দুটো টিচার থাকবে ঠিক আছে একটা হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউটের আর একটা হচ্ছে সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউট বলতে আর একটা বাইরের কলেজ থেকে আসবে প্রাইভেট কলেজ থেকে আসবে ঠিক আছে তাহলে যদি কারো প্রাইভেট কলেজ হয় তাহলে গভর্নমেন্ট কলেজ থেকে স্যার যাবে আর কেউ যদি গভর্নমেন্ট কলেজে পড়ছে তাহলে প্রাইভেট কলেজ থেকে স্যার আসবে এটা একদম ক্লিয়ার হুইচ ওয়াইল ওয়ান সাবজেক্ট টিচার কন্ডাক্ট এক্সপেরিমেন্ট দ্য আদার সাবজেক্ট উইল কন্ডাক্ট বাই বাবক অফ দ্য সেট অ্যাসেসমেন্ট তাহলে একটা স্যার কিন্তু এক্সপেরিমেন্ট থেকে কোশ্চেন ধরবেন ঠিক আছে আর একটা স্যার কিন্তু ভাই বাবক মানে এমনি জেনারেল কোশ্চেন ধরবেন টু এনশিওর ইউনিফর্মিটি অফ অ্যাসেসমেন্ট সেম সাবজেক্ট টিচার উইল বি এনগেজ ফর অ্যাসেসিং ভাই বাবক অফ অল স্টুডেন্ট অ্যান্ড অ্যানাদার ফর গ্রুপ ল্যাব ওয়ার্ক ইন কেস অফ অল স্টুডেন্ট তাহলে একটা স্যার পুরো এক্সপেরিমেন্ট গুলো দেখবে তোমাদের এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতে হবে কিন্তু যতটা এখানে দেওয়া আছে মানে নোটিশে যা দেওয়া আছে আর একটা স্যার কিন্তু ভাই বাবক দেবে মার্কস অফ স্টুডেন্টস উইল বি সাবমিটেড বাই দ্য এক্সামিনার্স ইন সেপারেট ট্যাবুলেশন শীট মিন ফর ভাই বাবক অ্যান্ড এক্সপেরিমেন্টলি দুটোর জন্য আলাদা আলাদা মার্কস দেওয়া হবে তুমি ভাই বাবক মানে ভাইবাটা কেমন দিলে এবং এক্সপেরিমেন্ট কেমন করলে তার উপর ইউ আর রিকোয়েস্টেড টু সার্কুলেট দ্য ইনস্টিটিউট তাহলে জেনে নাও বাইরে থেকে এক্সটার্নাল স্যার আসবে যেমন আসেন একটা স্যার নেবেন কি একটা স্যার ভাই বাবকের উপর দেখবেন যাদের গভর্নমেন্ট কলেজ তাদের প্রাইভেট কলেজ থেকে স্যার আসবে যারা প্রাইভেট কলেজে পড়ে তাদের গভর্নমেন্ট কলেজ থেকে স্যার আসবে একটা স্যার এক্সপেরিমেন্ট রিলেটেড সমস্ত কিছু জিজ্ঞেস করবেন আর একটা স্যার জেনারেল ভাই বাবক জিজ্ঞেস করবেন আবার এটাও হতে পারে যে একটা স্যার এক্সপেরিমেন্ট করালেন জিজ্ঞেস করলেন এক্সপেরিমেন্টটা করালেন সেই বিষয়ে এনগেজ থাকলেন আর একটা স্যার ওর ওপরে কোশ্চেন জিজ্ঞেস করলেন তো এটা হয়ে যাবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ল্যাব এক্সামের পুরোপুরি প্যাটার্ন আশা করছি সবার কাছে ক্লিয়ার তাহলে আমি এই দুটো নিয়ে পুরোপুরি ডিসকাস করে দিলাম ঠিক আছে এবার আমি নেক্সট যেটা জিজ্ঞেস করবো যে লাস্ট এক মাসে আমরা কিভাবে পড়লে ভালো নম্বর পাওয়া যাবে তো তার আগে আমি চলে আসি যে তোমাদের যে আপকামিং জিলেট 2023 যে অনলাইন ব্যাচটা চলছে সেটা সম্পর্কে ডিটেলস এই জিলেট 2023 যে অনলাইন ব্যাচ আছে সেটা যেটা ফিফথ সেপ্টেম্বর অফার ছিল সেটা ছিল 3,500 টাকা তো সেটাকেও আমি কেটে 3,000 করবো 3,000টাও কমিয়ে দিলাম 3,000 করে 2,500 করবো 2,500টাও আমি কি করলাম 2,500টাও কমিয়ে দিলাম তাহলে কত ফিস রাখলাম তাহলে দাদা 2,200 টাকা কেউ যদি এখন জয়েন করো জিলেট ব্যাচের জন্য তাহলে 2,200 টাকায় জিলেটের ফুল কোর্স পেয়ে যাবে তার সাথে কিভাবে দেখো জিলেট 2023 অনলাইন ব্যাচে জয়েন করবে কিন্তু প্রতিদিন লাইভ ক্লাস হয় জিলেট 2023 প্রত্যেক দিন তার সাথে তোমরা জিলেট 2022-এর ফুল ভিডিও কোর্স জিলেট 2022-এর ফুল ভিডিও কোর্স ফুল ভিডিও সিরিজ প্লাস জিলেট 2022-এর মক টেস্ট সিরিজও পেয়ে যাবে এগুলো অ্যাডিশনাল যখনই জয়েন করো এইটা অ্যাডিশনাল পেয়ে যাবে যদি এখন জয়েন করো জিলেট 2022-এর ফুল ভিডিও সিরিজ মক টেস্ট সিরিজ তার সাথে প্রতিদিন লাইভ ক্লাস যেটা জিলেট 2023-এর জন্য হচ্ছে সবকিছু বেসিক থেকে পড়ানো হয় যদি ক্লাস রেকর্ডিং দেখতে চাও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ফ্রি নোট যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ফ্রি নোট পেয়ে যাবে কেউ যদি ফোর্থ সেমিস্টারের কোড টোড এই সমস্ত কিছু পেতে যাও সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোডগুলো আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এগুলো যদি পেতে চাও তাহলে গ্রুপে জয়েন করে যাও সেখানে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে এবং 2022-এর যারা ফ্রি নোটস পেতে যাও অলরেডি দিয়ে দেওয়া হয়েছে অনেক দিন আগে 6-7 মাস আগে পুরো ফ্রি নোটস পেয়ে যাবে এখান থেকে তার সাথে তোমরা যদি রেকর্ডিং দেখতে চাও তাহলে এখান থেকে রেকর্ডিং পাবে ক্লাসের 2 ঘন্টা পর রেকর্ডিং অ্যাভেলেবেল হয়ে যাবে করলে কোনো কিছু নোট কিনতে হবে না সব পিডিএফ নোট প্রোভাইড করা হবে এবং ডেলি প্র্যাকটিস প্রবলেম যখন কোনো একটা চ্যাপ্টার শেষ হয়ে যায় চ্যাপ্টার শেষ হতে হতে ডিপিপি দেওয়া হয় এবং চ্যাপ্টার শেষে একটা ফুল ডিপিপি দেওয়া হয় বাই হোয়াটসঅ্যাপ কোর্স চলাকালীন সব সাবজেক্টের ক্র্যাশ কোর্স বলতে ধরো কোনো একটা চ্যাপ্টার পড়েছি 20-30 ঘন্টা তো সেটা ছোট করে 2 ঘন্টায় পড়িয়ে দেওয়া হয় তার সাথে রেগুলার টেস্ট মক টেস্টও নেওয়া হয় যে যত দেরিতেই জয়েন করো না কেন প্রিভিয়াস অল ক্লাস রেকর্ডিং এবং নোটস পেয়ে যাবে তাহলে একসাথে তোমরা 2023ও পেয়ে যাবে 2022ও পেয়ে যাবে মাত্র 2,200 টাকায় ঠিক আছে এবার যদি যারা জয়েন করতে চাও বা যারা কোর্সটা কিনতে চাও তারা কিন্তু এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে 9573791540 হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে ঠিক আছে এবার যদি কেউ দুটো কোর্স একসাথে নাও ফোর্থ সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং প্লাস জিলেট 2023 তাহলে দুটো কোর্স একসাথে নিলে তোমাদের কত পড়ছে 1,200+2,200 3,400 টাকা পড়ছে তো সেটা আমি কমিয়ে 3,000 টাকা করে দিলাম দীপাবলি অফার 3,000 টাকা করে দিলাম কেউ যদি পারচেস করতে চাও কিনতে পারো দুটো কোর্সই একসাথে পেয়ে যাবে ঠিক আছে তো এই ছিল কোর্স সম্পর্কে ডিটেলস এবার চলে আসি তোমাদের কি করে তোমরা প্রিপারেশন নেবে
লাস্ট এক মাসের প্রিপারেশন কি করে নিলে তোমাদের রেজাল্ট ভালো হবে। তো দেখতে পাচ্ছ তোমাদের 20 নম্বর কিন্তু ওনলি এমসিকিউ, তোমাদের 60 নম্বরে এক্সাম, ঠিক আছে? 60-এ তোমাকে অ্যাটলিস্ট 40% পেতে হবে, 60-এর 40% পেতে হবে, মানে 24 পেতে হবে তোমাকে, তবে কিন্তু তুমি পাস করবে, ঠিক আছে? তাহলে প্রথমে তোমরা এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রিপারেশন ফলো করে নিই নাও। যে চ্যাপ্টারে যত এমসিকিউ হয়, যে চ্যাপ্টারে যত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়, সেগুলোকে গাদিয়ে মুখস্ত করে নাও, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ করে নাও, ঠিক আছে? তারপরে তোমরা কি করবে, তারপরে তোমরা দেখবে যে চ্যাপ্টারটাই তোমার কনফিডেন্স আছে যে আমি এই চ্যাপ্টারগুলো পড়লে ভালো মার্কস করতে পারবো, সেই চ্যাপ্টারগুলো পড়তে স্টার্ট করো। তো প্রথম প্রিপারেশনটা তোমরা নেবে এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে যে চ্যাপ্টারগুলো পড়লে তোমাদের মনে হবে যে ভালো রেজাল্ট করতে পারবো ওই চ্যাপ্টারগুলো থেকে, সেই চ্যাপ্টারগুলো সব পড়ে যাও। তো এটাই হবে লাস্ট এক মাসের প্রিপারেশন, কিভাবে পড়লে তোমাদের ভালো রেজাল্ট হবে। আর এই যে আমাদের জিলেটের 2022-এ, জিলেট 2023-এর যদি বলো লাস্ট 6 মাসে কি করে পড়লে ভালো রেজাল্ট হবে, সেগুলো আমি সেপারেট ভিডিও বানাবো, ম্যাথামেটিক্সের ওপর, ফিজিক্সের ওপর, কেমিস্ট্রির ওপর আর FEEE-র ওপর সেপারেট ভিডিও আমি বানাবো। তো এই ছিল এই ভিডিওতে। তাহলে এই ভিডিওতে আমরা কি করলাম, 2022-এর কোশ্চেন প্যাটার্ন কি হবে সেটা নিয়ে আলোচনা করলাম, এক্সটার্নাল সেশনাল এক্সামে বাইরে থেকে স্যার আসবে কি আসবে না সেটা নিয়ে আলোচনা করলাম, লাস্ট এক মাসে পড়লে কীভাবে ভালো রেজাল্ট করবে এটা করলাম, আর যে ফোর্থ সেমিস্টারে যে ফুল কোর্স চলছে সেই ফুল কোর্সের ডিটেলস, প্রাইস কমিয়ে দেওয়া হয়েছে, এবং জিলেট 2022-এর টোটাল প্রাইস কত, একসাথে দুটো নিলে কমে গেল প্রাইসটা, 3,000 টাকা দুটোই পেয়ে যাবে একসাথে। এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটা যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।